السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه وبارك وسلم أما بعد praise be to Allah the Creator and Sustainer of the world most gracious most merciful master of the day of judgment সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দূরে এবং কাছে দেশ বিদেশে যে যেখানে রয়েছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবের কৃপায় প্রত্যেকই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব মাহে রমজান সম্পর্কে আলোচনা করার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যেতে পারেন রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া এবং পুড়িয়ে দেওয়া যেহেতু রমজান রোজাদার ব্যক্তির অতীত জীবনের পাপ রাশিকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে তাকে পবিত্র করে তোলে এই জন্য এই মাসকে রমজান নামে নামকরণ করা হয়েছে আর শরীয়তের পরিভাষায় সবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হচ্ছে জায়া রোজা এই রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর তোমাদের যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যাতে তোমরা খোদা বিরত অর্জন করতে পারো তাহলে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে যাইয়া এই রমজানের রোজা রোজার অনেক উপকার রয়েছে যেমন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয় রোজার মাধ্যমে অপূরন্ত রহমত লাভ করা যায় আল্লাহ পাকের রহমতের কোনো শেষ নেই তবে এই রোজার মাধ্যমে আল্লাহর অপূরন্ত রহমত লাভ করা যায় জাহান্নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম হচ্ছে যাইয়া এই রমজানের রোজা রোজার মাধ্যমে ব্যক্তি খারাপ কাজে লিপ্ত হয় না এই কারণে সে খারাপ কাজে লিপ্ত হয় না কারণ রোজা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই রাখা হয় আর সে সবসময় চিন্তা করে যে আমি তো একজন রোজাদার কোনো অন্যায় কাজ আমার দ্বারা হতে দেওয়া এটা যাবে না আর রোজা শয়তানের আক্রমণ প্রতিহত করার শ্রেষ্ঠ হাতিয়ার রোজার কারণে ক্ষুধার অনুভূতি ধনীর অন্তরে দরিদ্রের জন্য সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রকে সাহায্য করার মানসিকতা সৃষ্টি করে কারণ আমরা দেখি যারা ধনী লোক তারা কিন্তু ক্ষুধার যন্ত্রণা তেমনটা বুঝেন নাই আর ক্ষুধার যে কী যন্ত্রণা এটা একমাত্র গরিবেরই বুঝেন আর ধনী লোক যখন রোজা থাকেন তখন তিনি ওই ক্ষুধার যন্ত্রণাটা অনুভব করতে পারেন রোজার মাধ্যমে অতীতের গুনাহসমূহ ক্ষমা হয়ে যায় গুনাহ মাফের অন্যতম মাধ্যম হচ্ছে যে এই রমজানের রোজা রমজান হলো কোরআন নাজিলের মাস পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নং আয়াত আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন যে রমজান মাসে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে তাহলে এটা কোরআন নাজিলের মাস রোজা জান্নাতে প্রবেশের এক উত্তম মাধ্যম বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস শারীরিক সুস্থতা দান করে এই রমজানের রোজা রোজা থাকলে মানুষ সুস্থতা ফিরে পায় এবং অনেক রোগ জীবাণু এই রোজার মাধ্যমে ধ্বংস হয়ে যায় রোজা মানসিক ও প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম আমরা অনেকেই দেখি যে যারা গ্যাস্ট্রিক আলসার ফ্যাট ব্যথা বিভিন্ন সমস্যার কথা বলে যারা রমজান রোজা থাকেন নাই অনেক লোক আছে আসলে কিন্তু যে রোজা থাকলে তার গ্যাস্ট্রিক বেড়ে যায়
আলসার বেড়ে যায়, পেট ব্যথা বেড়ে যায়, এটা সম্পূর্ণ তার কুধারণা। তার কারণ হচ্ছে যাইয়া এই রমজানে রোজার অনেক উপকার রয়েছে। আর আরেকটি কথা এ ব্যাপারে রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে কথাটি বলেছেন, কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু আমাল ইবনে আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিআফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ হতে 27 গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে। আল্লাহ বলেন, কিন্তু রোজা এর ব্যতিক্রম, কেননা রোজা একমাত্র আমারই জন্য রাখা হয় আর আমিই এর প্রতিদান বান্দাকে দান করব। তাহলে বিশাল এই আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য নক্ষত্র এই সৌরজগতের মালিক, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে যে আল্লাহ এত বড়, এত বিশাল, আল্লাহর ওই প্রতিদানটা বিশালই হবে, আর আল্লাহ বান্দাকে যে প্রতিদান দিবেন তা অনেক বড় প্রতিদানই বান্দাকে আল্লাহ দান করবেন। আর আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে এবারকার রমজান রোজা এমন একটি সময় আমাদের কাছে এসেছে, সারা বিশ্বব্যাপী যেই মহামারী করোনা ভাইরাস, যেই ভাইরাসের আক্রমণের কারণে অনেক মুমিন মুসলমান লকডাউনের মধ্যে আছেন, ঘরের মধ্যে আছেন, অনেকে মসজিদে যাচ্ছেন না, ঘরেই নামাজ পড়েন। তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মহামারী থেকে গোটা বিশ্বের মুমিন মুসলমানকে যেন আল্লাহ পাক হেফাজত করেন এবং মুক্তি দান করেন। আর রমজান মাস অনেক দামি মাস, এই মাসের কদর অবশ্যই আমাদেরকে করতে হবে। অবহেলা করে অনেকে রমজানের রোজা রাখেন নাই, এই ব্যাপারে নবীজি একদিন মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, তখন তিনি বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল, কোনোদিন আপনাকে এভাবে আমিন বলতে শুনি নাই, আপনি কেন আমিন বললেন? তখন নবীজি বললেন, আমি প্রথমবার এই জন্য আমিন বললাম, জিব্রাইল আলাইহিসসালাম এসে আমাকে সংবাদ দিয়েছেন যে যারা তার পিতামাতা দুইজনকে পেয়ে তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারবে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। আর দ্বিতীয়বার আমি এই জন্য আমিন বললাম, জিব্রাইল আলাইহিসসালাম বলল যে হে আল্লাহর রাসুল, যারা রমজানের রোজা পেয়ে তাদের জীবনের গুণাগুলি ক্ষমা করতে পারল না, তারা ধ্বংস হোক। তখন আমি ওই কথার সমর্থনে বলেছিলাম আমিন। তৃতীয় নাম্বার আমি এই জন্য আমিন বলেছি যে জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন যে যারা হে আল্লাহর রাসুল আপনার নাম শুনে দুরূদ শরীফ পড়বে না, দুরূদ পাঠ করবে না, তারা ধ্বংস হোক। তখন আমি বলেছিলাম আমিন। তাহলে কেমন কঠোর কথা, রমজান সম্পর্কে যদি আমরা দেখি যে রমজানের রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে, কারণ এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনিভাবে এই রমজানের রোজা রাখাও ফরজ। আর রমজান মাসে বান্দা আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ পাক কবুল করবেন। আপনি যদি ইফতারের আগে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করেন, তাহলে অবশ্যই এই রমজানের উসিলে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন এবং আপনার মনের বাসনা পূরণ করবেন। এছাড়াও আপনি যখন সেহরি খাওয়ার জন্য রাত্রে যখন উঠেন, উঠে যদি আপনি সর্বপ্রথম 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন এই বিশ্বব্যাপী যেই মহামারী, এর জন্য আল্লাহর কাছে বললেন হে আল্লাহ, এই কঠিন মহামারী করোনা ভাইরাস থেকে তামাম বিশ্বের মুমিন মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, এভাবে আপনি যখন বিশ্বের মুমিন মুসলমানের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, তাছাড়াও তো আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেকের মা বাপ অন্ধকার কবরের মধ্যে রয়েছে, তাদের জন্য যদি আপনি গভীর রাত দোয়া করেন যে আল্লাহ
এই রমজান মাসে আপনি যেমনি ভাবে কবরের আযাব বন্ধ রেখেছেন তেমনি ভাবে এই রমজানের উসিলায় আপনি আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের কবরের আযাব কিয়ামত পর্যন্ত আপনি বন্ধ করে দেন, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, জিন্দা মুর্দা প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এইভাবে আপনি যখন দোয়া করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার এই দোয়াকে কবুল করবেন। আর রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন, এই রমজান মাসে তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করবেন। কারণ এমন এক নিয়ামতের মাস, আমরা দেখি বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো যে রমজান মাস, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো সাইয়েদুল আয়াম জুমার দিন, যেটাকে দিনের নেতা বলা হয়েছে। তাহলে যেহেতু বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসই হচ্ছে যে এই রমজান মাস, গুনাহ ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তাহলে অবশ্যই এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন আর বেশি বেশি করে পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করবেন। তো আজকে আর কথা বেশি বলবো না, সামনে আরও অনেক আলোচনা রয়েছে, সেগুলি নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করব। এতেকাফের আলোচনা রয়েছে, এরপরে শবে কদর সম্পর্কে আলোচনা করব। তো সামনে আরও আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করতেছি, আল্লাহ যদি কবুল করে আর কি। তো একটি কথাই বলে রাখি যে দেশ বিদেশে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন প্রত্যেককে নিরাপদে রাখেন, এই আশা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।